বুঝে আছে না বলা আসছে এক সপ্তাহ হয়ে যাবো পাঁচ দশ হাজার লোক জড়ো রাখবে নাকি মিস্ত্রি এই তো খবর এখন যায় না বাইরে এই বিবিআর অঞ্চল শিবপুর পেট্রোল পাম্পে পাশে একটা যে পুকুর আছে সেই পুকুরে একটা ডেড বডি ভাসছে, এখন অবধি নির্দিষ্ট কোনো রকমের জানা যায়নি যে ওটা ডেড বডি। যাই হোক, পুলিশ প্রশাসনের দিক থেকে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন আসবে, তারপরে এটা ফাইনালি বোঝা যাবে যে ডেড বডি না কি আছে সেটা জানা যাবে। এবং এই এলাকায় একটা আতঙ্কর পরিস্থিতি, এর আগে একটা বিষ্ণুপুরের একজনের লাশ পাওয়া গেছে আপনার ওই নাচন জঙ্গলে। তো যাই হোক, আমাদের এই এলাকায় এখন আতঙ্কের পরিস্থিতি, নিরাপত্তা বাড়ানো হোক। হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রশাসনের দিক থেকে আমরা চাইবো যাতে আরও ভালোভাবে নিরাপত্তাটা দেওয়া হয়, যাতে এলাকায় আতঙ্ক যাতে না হয়। তার জন্য কালী পুজোর সকালে এইভাবে দেহ উদ্ধার, হ্যাঁ এটা তো আতঙ্করই বিষয়। আমাদের এখানে একটা রোড সাইডে মেন রোডের উপর একটা পুকুর আছে, ইন পুকুর বলে নাম, সেই পুকুরটার মাঝখানে একটা আনুমানিক মনে হচ্ছে যেন ডেড বডি বটে। এখন পুলিশ না আসা পর্যন্ত, ডেড বডি না তোলা পর্যন্ত ঠিক বোঝা যাবে না, এবং প্রচুর লোকজন এখানে জড়ো হয়েছে। হ্যাঁ, তো যতক্ষণ না পুলিশ আসছে ডেড বডি তুলছে ততক্ষণ শিওর হওয়া যাচ্ছে না যে এটা আদৌ ডেড বডি কি না। তো যাই হোক, ডেড বডি যদি হয় তো কোথাকার বটে না বটে এখন তো ঠিক পরিষ্কার নই। আশঙ্ক তো রয়েছে, তা যে কয়েকদিন গত প্রতিদিন তো বিষ্ণুপুরের একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমাদেরও মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে এই পুজোর সময় নানা দিকে যেভাবে চলছে। যাই হোক, প্রশাসন সেদিকটা দেখছে। হ্যাঁ, এবং প্রশাসনকে আমাদের পঞ্চায়েত সদস্য খবর দিয়েছে, আসছে। আমার নাম সাধন গোস্বামী।